সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে পিএলসি নিয়ে একটা প্রোগ্রাম করছি। এই ভিডিওটি হলো অটো স্টাইলটা রিভার্স ফরওয়ার্ড। তো এখানে আমাদের দেখেন যে একটি সুইচ রয়েছে, সেখানে তিনটি সুইচ আছে, রিভার্স ফরওয়ার্ড আছে এবং স্টপ আছে, আর পিএলসি রয়েছে। তো এই পিএলসিতে আমরা যে প্রোগ্রাম করছি, তো আমরা যখন একটি সুইচ চাপবো, রিভার্স চাপবো, রিভার্সে মোটরটি চলবে। চলার পরে এখানে ডেল্টা আছে, প্রথম স্টারে চলবে, এটা স্টার, স্টারের পর ডেল্টায় যাবে। এরপরে যখন আমরা স্টপ করে দিব, তো স্টপ করে দিলে 30 সেকেন্ড আমাদের কোনো সুইচেই কাজ করবে না। তারপরে আমরা যখন ফরওয়ার্ড চাপব, তখন মোটরটা আবার ফরওয়ার্ডে রান হবে, প্রথমে স্টার, তারপরে আবার ডেল্টায় যাবে। এইভাবে এটি কাজ করবে, অর্থাৎ এটা স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ডে কাজ করবে। তো প্রোগ্রামটা আপনারা ভিডিওর শেষে কীভাবে প্রোগ্রাম করছে সেটা সফটওয়্যারে এবং পিএলসিতে দেওয়া দুটোই দেখাই দিব আপনাদেরকে। তো এই মুহূর্তে এখানে কানেকশন তেমন জটিল কোনো কানেকশন নেই। এখানে পিএলসিটা দেখেন যে পিএলসি পাওয়ার, পিএলসি তো কাজ করতে গেলে তার পাওয়ার দরকার। সেই পাওয়ারের জন্য এখানে এল পিল আছে আমরা পজিটিভ, এবং এখানে এম, এখানে আমরা নেগেটিভ, অর্থাৎ এখানে আমরা 12-24 ভোল্ট দিতে পারবো। এখানে এখানে লেখা আছে ইনপুট ভোল্টেজ 12-24 ভোল্ট, ঠিক আছে। তো এটা দিলে আমাদের এইটা পিএলসিটা অন থাকবে। আর সেটা সুইচিংয়ের জন্য, যেমন এখানে আমাদের তিনটা সুইচিং আছে, স্টপ, রিভার্স, ফরওয়ার্ড, তো এইখানেও সেই জন্য আমরা এখানে I1, I2 আর I3 এই তিনটা সুইচিং এখানে ব্যবহার করছি। তো এই তিনটা সুইচিং এখানে কোনটা কোন সুইচিং চাপবো সেটা কিন্তু আমরা এখানে চাপলে দেখতে পারবো, বা আমরা চাইলে কোন আউটপুটটা অন হচ্ছে ধরছে সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমত এখানে সুইচ চেপে আমরা দেখতে চাচ্ছি, দেখেন যে এখানে সুইচ চাপলে, আমরা এখানে সুইচ চাপলাম, এই টু সুইচটা চাপছি, আপনারা তখন দেখছেন নিশ্চয়। আর টু চাপার কারণে আমাদের এখানে দেখেন যে এই রিভার্সে প্রথমে স্টার আছে, কিছুক্ষণ পরে সেটা ডেল্টায় যাবে। আমরা মোটর কানেকশন এখনও করি নাই, আপাতত আপনাদেরকে এটা বোঝাচ্ছি, সরি, মোটর কানেকশন করছি, সাপ্লাই দিই নাই আর কি। তো মোটর সাপ্লাই দিলে মোটর চলতো, এই যে স্টার থেকে ডেল্টায় গেছে। তো যখন ডেল্টায় গেল দেখছেন যে একটু ডিলে হয়ে গেছে, সেটাও আমাদের প্রোগ্রামে করা আছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা যদি ফরওয়ার্ড চাপ দিই তাহলে কিন্তু কোনো কাজ করবে না, ঠিক আছে। তো আমরা স্টপ চাপ দিলাম, তো স্টপ চাপ দিলে এখন কোনোটা সাপ্লাই কিন্তু কাজ করতেছে না। এর কারণ হলো আমরা কিছু সময় রেস্ট দিছি, যেটা হলো আমরা 30 সেকেন্ড মতো রেস্ট দিছি। তো 30 সেকেন্ড পরে আবার এটা কাজ করবে। তাহলে আমাদের এখানে কিন্তু এটা হলো, আমরা দেখতে পাচ্ছি স্টার, এটা হলো ডেল্টা, আর এখানে এটা হলো রিভার্স, আর এটা হলো ফরওয়ার্ড। তো আমরা লাইনটা কীভাবে নিয়ে আসছি, আমরা 3-ফেজ লাইনটা একটা সার্কিট ব্রেকার হয়ে প্রথমে আমরা একটা ওভারলোড রিডার নিয়েছি, রিডার নেওয়ার পরে তারপরে আমরা এখানে লাইনটি ঢুকিয়েছি। আপনারা নিশ্চয়ই স্টার্টারটা করতে পারেন, আমাদের নিচেই মোটর লাগানো আছে। আর এখানে পিএসসির সাথে দেখেন যে আমরা তিনটি, এই যে 4টি ম্যাগনেটিক কন্ডারের জন্য 4টি আমরা রিলে ব্যবহার করছি, এটা 4টি রিলে ছিল, Q1, Q2, Q3, Q4। তো আমাদের এখানে এসি লাইন দিছি, সেই এসি লাইনগুলো শর্ট করে করে দেওয়া, ঠিক আছে। আমরা এখন ফরওয়ার্ড চাপ দিচ্ছি, তো চাপ দিলে এখানে আপনারা খেয়াল করবেন যে আমাদের এই ফরওয়ার্ড কয় নম্বর সুইচ সেটাও এখানে ফলো করবে। তো এটা 1 নম্বর সুইচ ফরওয়ার্ডে, ঠিক আছে, অর্থাৎ 1 নম্বরের সিগন্যাল গেছে এটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে। তখন দেখেন যে আমাদের এই যে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর হয়ে স্টার গেছে, এর দেন ডিলে করে আমাদের এটা ডেল্টায় চলে যাবে, ঠিক আছে। তো দেখেন যে এখানে স্ক্রিনে যেটা দেখাচ্ছে, এর উপরে কিউ, তো উপরে কিউ থাকার অর্থ কিউ দ্বারা হলো আউটপুট বোঝাচ্ছে। তো আউটপুট লাইনগুলো এখানে 1 এবং 4টে আর কি আমাদের ধরে আছে, 1 আর 4, ঠিক আছে, 1 আর 4 চলছে। তো আমাদের 1-এ হলো ফরওয়ার্ড, আর 4-এ হলো আমাদের ডেল্টা, ঠিক আছে। আর যদি আমরা আই দেখি, তো এই যে এটা সরালে এখন, সরি, এই যে এটা হলো আই, আয়ের কন্ট্যাক্ট তখন দেখানো যাবে। আই বলতে ইনপুট, আমরা যে সুইচগুলো চাপবো সেই ইনপুট। এখন যদি আমরা স্টপ সুইচটি চাপি, যে পাশে স্টপ সুইচ, তো স্টপ সুইচ চাপলে আমাদের দেখেন যে কোনটা যাক চাপ পড়ে 3 নম্বরে, ঠিক আছে। তো এই 3 নম্বরে চাপ পড়লে, 3 নম্বরে চাপ পড়লে 30 সেকেন্ড পরে এটা কাজ করে। তো ঠিক আছে, আমি এটা হলো কিউ সেকশনে রাখি, তাহলে যখন আমরা মোটরটি চালাবো সেটা আমরা আপনারা দেখতে পারবেন। তো এখন আমরা লাইন দিয়ে দিচ্ছি, লাইন দিয়ে দিলে আমাদের নিচে মোটর আছে, মোটরটা আপনাদের চলবে। তো মোটরটা একপাক আপনারা দেখাই নিব, পরে আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারবেন, সাউন্ড শুনেই বুঝতে পারবেন। এই যে নিচে মোটর কানেক্টেড আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এবার 3-ফেজ লাইন সাপ্লাই দিয়েছি, অর্থাৎ এবার কিন্তু আমাদের সুইচ চাপ দিলে আমাদের মোটরটি চালু হবে, আপনারা শব্দ শুনে বুঝতে পারবেন। তো দেখেন যে এবার মোটর চলতেছে, আপনারা নয়েজ পাচ্ছেন নিশ্চয়ই। তো এখন এই স্টারে আছে, স্টার থেকে ডেল্টায় যাবে, তখনও কিন্তু মোটর আইটা সাউন্ড করবে, কারণ ভোল্টেজ বেড়ে যাবে মোটরের সেই মুহূর্তে। তো আমরা এটা দেখি, 16 সেকেন্ড পরে এটা চলে যাবে ডেল্টায়। তো দেখছেন ডেল্টায় গেছে, এবং আপনারা আওয়াজ নিশ্চয়ই বুঝছেন। তো এখন আমরা যদি স্টপ বাটন চাপ দিই, এখানে দেখেন যে আমাদের এখানে এখন 1 আর 3 চলতেছে,
আমরা স্টপ চাপ দিলাম, দেখেন এখানে এই যে সরি 1/4 চলছিল, 1/4 উঠে গেছে। তারপর এরপরে রিভার্সে চালাবো, তখন দেখবেন যে আমাদের প্রথমে কত কত নম্বর অন হয়, অর্থাৎ এখানে কিউ এর সাথে সম্পর্ক আর কি। তো 30 সেকেন্ড পরে এটা আমাদের হবে। এবার আমরা রিভার্স চাপছি, চাপলে দেখবেন যে প্রথমে স্টার হবে, এখানে কত কত নম্বর ধরে আপনারা দেখতে পারবেন, 2 আর 3 ধরছে, ঠিক আছে, 2 আর 3 স্টার। আর 4 নম্বর তো ডেল্টা, তো এখানে 4-এ চলে যাবে, তখন দেখবেন যে এটা আপনাদের পরে 4-এ চলে যাবে, যখন 1-এর থেকে এটা চেঞ্জ হয় আমাদের পিএলসি ডিসপ্লেটাও চেঞ্জ হবে পরে। এখন স্টারে চলছে, তো এই যে ডেল্টায় আসলে এদিকে দেখেন যে 2 আর 4 চলে আসছে পরক্ষণে। তারপরে অফ করে দিলাম, অফ করার পরে কিন্তু সাপ্লাই কোনোটাই সাপ্লাই কাজ করে না কিছু সময়ের জন্য, আশা করি সবাই বুঝছেন। সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা এখানে একটি প্রোগ্রাম করে রাখছি, এটা হলো অটো স্টার আল্ট্রা রিভার্স ফরওয়ার্ড প্রোগ্রাম। তো দেখেন এটা আমরা সিমুলেশন করে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে যে সুইচ চাপলাম এখানে প্রথমে দেখেন 1 এবং 3 বাতি জ্বলতেছে, এটা প্রথমে স্টার হচ্ছে, কিছুক্ষণ পরে এই যে টাইমটি কাউন্ট করতেছে এই টাইম পরে এটা ডেল্টায় চলে যাবে, অর্থাৎ 3 থেকে 4 চলে যাবে। এই যখন এটা 3 থেকে 4 চলে গেল, যাওয়ার সময় কিন্তু আমরা একটু ডিলে করছিলাম, সেই জন্য এই যে এখানে আমরা কয়েক মিলি সেকেন্ড অপেক্ষা করছি আর কি। এরপরে দেখেন যে আমরা এই সঙ্গে সঙ্গে অন্য সুইচ চাপলে কিন্তু এটা কাজ করতেছে না, কারণ আমরা এখানে স্টপ সুইচের সাথে আরেকটি টাইমার কাউন্ট করছিলাম, যেটি সবার নিচে এই যে টাইম কাউন্ট করতেছে এখানে, এই 30 সেকেন্ড টাইম কাউন্ট হওয়ার পরে তারপরে আমরা চাপলে এখন পরে এটি কাজ করবে। তো এটি টাইমার টাইম কাউন্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমরা তখন ফরওয়ার্ড সুইচ চাপবো, তখন দেখবেন এটি কাজ করতেছে। এবার আমরা সুইচ চাপবো, এবার সুইচ চাপার সঙ্গে সঙ্গে দেখেন 2 এবং 3 চলছে, অর্থাৎ এটি আমাদের ফরওয়ার্ড রিভার্স চলতেছে। এখানে আপনারা চললে দেখেন যে এখন আবার স্টার কাউন্ট চলতেছে, তো স্টার যে কাউন্ট হবে ডেল্টায় চলে গেল সঙ্গে সঙ্গে। তো এখন মোটরটা কিন্তু একবার ফরওয়ার্ডে চলছে আর একবার হলো রিভার্সে চলছে। আশা করি আপনারা বুঝছেন, এটা আপনারা টাইম কম বেশি করে আপনাদের মতো করে করে নিতে পারবেন, আমি ডায়াগ্রামটা এখানে শুধু দেখাই দিয়েছি, এটি সম্পূর্ণ করে বোঝাতে গেলে সময় লাগতো। তো আমাদের এই ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। কোন প্রকার সমস্যা হলে আপনারা কমেন্টস করবেন, আমরা সেটা বুঝিয়ে দিব। আপনারা অনেকে সম্পূর্ণ ভিডিও না দেখে শুধু কমেন্টস করেন, ডায়াগ্রাম তো ভিডিওতে দেওয়া থাকে প্রায় ভিডিওতে, তারপরেও আপনারা না দেখে দেখেন যে বাইরের যে কাজগুলো সেগুলো তো আমরা বুঝিয়ে দিছি বা বলে দিছি, এটাতে আপনাদের পারার কথা। এটা সবসময় মানে রান মোড আছে, তো স্টপ মোডে নিতে হবে, না হলে যায় চলে যাবে। ভিউয়ার্স, যখন আমরা পাওয়ার দিছি এবং সেই সঙ্গে ল্যান কানেকশন করছি, তো দেখেন যে আমাদের এখানে একটা ইন্ডিকেট জ্বলে, ল্যান পাইছে সে একটা ইন্ডিকেট এখানে শো করছে। আমরা কম্পিউটারের কাছে যাব, যে সেখানেও দেখবো কোনো ইন্ডিকেট শো করে কিনা।
তো ভিউয়ার্স আমাদের কম্পিউটারে দেখেন এখানেও কিন্তু ইন্ডিকেট শো করছে। তো ভিউয়ার্স এখন আমরা এটাকে শুধু কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে কাজ করতে পারবো।